31শে জানুয়ারি আমার জীবনসাথী জজ সাহেব নূরে আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। একসঙ্গে জীবনপথ চলতে চলতে হঠাৎ করে তিনি ছেড়ে চলে গেলেন। আজ প্রতিদিন প্রতি পদে তার অভাববোধ আমাকে ব্যথা দেয়, সেই সঙ্গে মনে করিয়ে দেয় তার মঙ্গল সাধনার কাজগুলি সম্পূর্ণভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্পৃহা। হাইকোর্টের উকিল ব্যারিস্টার হিসাবে, জজ হিসাবে তিনি যথেষ্ট সফলতা অর্জন করেছিলেন। পৃথিবী বা মাতৃ ঋণ কখনোই কেউ শোধ করতে পারে না, কিন্তু সেইটা কিছু অংশ হলেও তিনি শোধ করেছিলেন তার মাতৃপিতৃ ভক্তি, সেই সঙ্গে একটি বড় মন নিয়ে, যে মনে ছিল সকলের জন্য অফুরন্ত ভালোবাসা আর সব সমাজের পিছিয়ে পড়া দরিদ্র এবং সমাজে অবহেলিত নিপীড়িত মানুষদের জন্য তার এই মনটি ছিল। তাদেরকে সমাজে ও জীবনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিশেষ চেষ্টা করেছিলেন। মন্ত্রী হিসাবেও যথেষ্ট তিনি সফল হয়েছিলেন। মাদার ডায়েরি কীভাবে লাভজনক হবে সে ব্যাপারেও তার পরিকল্পনা বিশেষ সফলতা অর্জন করেছিল। এবং তিনি যে প্রাণিসম্পদ বিকাশের মন্ত্রী ছিলেন, সেই হিসাবে তিনি ওই মেয়েদের জন্য স্বরোজগার স্বনির্ভর যে গোষ্ঠীগুলি আছে তাদের যাতে ভালোভাবে কাজ চলে বা সেই সঙ্গে সঙ্গে পেট চলে, তার জন্যে তিনি ওই তাদেরকে ছাগল গরু হাঁস মুরগি এমনকি মাছ, এই এই ব্যবসাটা ধরে যারা করতে পারেন তার ব্যবস্থা করে গেছেন। পরবর্তীকালে সমাজে পিছিয়ে পড়া মেয়েদের জন্য এবং তাদেরকে সম্পূর্ণ করে সমাজে প্রতিষ্ঠিত করা, সমাজের উপরতলায় একটা যাকে বলে এনলাইটেড গ্রুপের মধ্যে নিয়ে আসার জন্য তার পরিকল্পনা ছিল। তাই নিজ ব্যয়ে এবং নিজস্ব সম্পত্তির উপর তিনি মা ও দিদিবার নামে দুটি মেয়েদের ডিগ্রি কলেজ করেন। সেই কলেজ তিনি গড়ে তোলেন বীরভূমের অত্যন্ত ভূমিতে। তাই আজ এমনকি তিনি যাবার আগে বারবারই বলতেন এই কথাটা, আমার একটু ভালো লাগছে যে আমাদের ওদিককার মেয়েরা ঘরে ঘরে আজকে গ্র্যাজুয়েট দেখতে পাবে, আর তার বেশিরভাগই 70-80% হচ্ছে সংখ্যা লঘু এবং তপশিলি আদিবাসী জাতি, এমনকি ঝাড়খণ্ড বর্ডারের মেয়েরাও আসত। সুতরাং বুঝতেই পারছেন ওইখানকার এমনকি চাষিবাসীর ঘরের মেয়েরাও আজ অনেক ঘরে ঘরেই গ্র্যাজুয়েট হয়েছে, তারা হয়েছে শুধু না, অনেকজন প্রাইমারি স্কুলে কাজ পেয়েছে এবং দু একজন পুলিশে কাজ পেয়েছে, অর্থাৎ তার ইচ্ছাটা পূরণ হয়েছে, অনেক ক্ষেত্রে পূরণ হয়েছে। কিন্তু আর এই কলেজ দুটি তৈরি করতে বুঝতে পেরেছেন, তাকে সহযোগিতা নিশ্চয়ই তিনি পেয়েছেন ওখানকার মানুষজনদের কাছে, যারা প্রথম শিক্ষক শিক্ষিকা নিয়োজিত হয়েছিলেন, তার মধ্যে আমাদের এই বর্ণালীও আছে এবং আছে আরও অনেকে যারা এই প্রথম ক্ষেত্রে এবং যারা প্রথমে প্রথমে প্রিন্সিপাল ছিলেন তারা এবং পরবর্তীকালেও তাদের যে সহযোগিতা উনিও কোনো দিন ভোলেননি, আমিও কোনো দিন ভুলব না। আর এই যে এই কলেজ করার পিছনে শুধু যে নিজেদের সঞ্চিত অর্থ ইত্যাদি গেছে তাই তো নয়, প্রচুর যেরকম লোকে এটাকে সাদর
সাদরে এই কলেজ স্থাপনার জন্যেও প্রচুর মানুষ এগিয়ে এসেছেন, যারা সমাজসেবী ভালো বা যারা এসব সদিচ্ছা রাখেন। কিন্তু তেমনি অপরদিকে অনেকেই প্রতিকূলতার, বিভিন্ন প্রতিকূলতার সৃষ্টি করেছেন। এমনকি এই আসলেহা, যেটা একটা কলেজ হয়েছিল আসলেহা ওনার মায়ের নামে, আসলেহা গার্লস কলেজ, যেটা রামপুরহাটের তার জমির মাটিতে তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকে সেই নিয়ে বিভিন্ন মৌলবাদী এবং বিভিন্ন পার্টি বা যাই হলো দুষ্কৃতিকারী লোকেরা সেইটাকে প্রায় ধ্বংস তো করেই দিয়েছিল এবং ওনাকেও প্রাণে মারার চেষ্টা করেছিল, যাতে এইখানে মেয়েরা শিক্ষিত হয়ে একটা উজ্জ্বল আলোকে না আসতে পারে। কিন্তু উনি কিন্তু দম্বার লোক নয়, নিজের মানে ওই রকম একটা পরিস্থিতিতে ওইখানে যেহেতু উনি সেই কলেজ, সেই নামের কলেজ বীরভূমেরই আরেকটি জায়গায়, যেমন নলহাটিতে যেখানে তার দিদিমার নামে একটি কলেজ তিনি একই সঙ্গে স্থাপন করেছিলেন, সেখানেই একটু দূরে অন্য একটা ক্যাম্পাস তৈরি করে সেখানেই কিন্তু আজও পর্যন্ত ওটা চালিয়ে যাচ্ছেন। সকলে মনে করেছিল, এমনকি ইউনিভার্সিটি মনে করেছিল যে এই এই কলেজটি বোধহয় বন্ধই হয়ে গেল। কিন্তু তেমনি মনের দিক থেকে তিনি যেমন নরম ছিলেন, মানুষকে ভালোবাসতেন, তেমনি তার ন্যায্য কাজ কোনো বাধাতেই বাধাপ্রাপ্ত হতো না, এরমই একটা মানুষ ছিলেন। তাই এবং আজকে যে এই কলেজের মেয়েগুলো শুধু যে লেখাপড়ায় না, বিভিন্ন জায়গায় খেলাধুলার কম্পিটিশনে তারা স্টেটেও নাম করছে এবং ভবিষ্যতে আশা করি সারা ভারতবর্ষের মধ্যে নাম করবে, এবং কিছু কিছু মেয়ে ভবিষ্যতে বিদেশেও যাবে পড়াশোনা করতে এগিয়ে যেতে, এই আশা তো রাখছি। আর অজস্র ধন্যবাদ আমাদের এই কলেজের শিক্ষক শিক্ষিকা প্রিন্সিপালদের, যারা এই কলেজটাকে তৈরির পিছনে তো আছি এবং সেটাকে সুষ্ঠুভাবে ভালোভাবে নাম করা। এই প্রসঙ্গে বলে রাখি, এত আনন্দ হয় প্রথম থেকেই, কিন্তু বিশেষ করে আসলেহা কলেজের রেজাল্টটা, দুই কলেজেরই ভালো কিন্তু আসলেহাটা আরও ভালো, প্রথম থেকেই প্রথমে যখন আমরা স্টুডেন্ট তিনি নেন সেগুলো তো সব ঝরতি পড়তি স্টুডেন্ট, যাদের অন্য কার জায়গায় স্থান হয়নি, আমরা তো শেষের দিকে স্থাপনা করেছিলাম, তৎসত্ত্বেও সেই প্রথম বারই যখন তারা পরীক্ষা দিয়েছে বর্ধমান ইউনিভার্সিটিতে যথেষ্ট ভালো ফলাফল করেছিল। সকলে যখন ওনাকে ফোন করে বলছিল, উনি এবং আমি দুজনেই বিশ্বাস করতে পারিনি যে সত্যি আসলেহা কলেজে, সুফিয়া কলেজের মেয়েরা এরকম বর্ধমান ইউনিভার্সিটিতে এত ভালো রেজাল্ট করেছে। বলতে গেলে সমস্ত মানে কলেজের থেকেও আমাদের কলেজের রেজাল্ট অনেক ক্ষেত্রেই ভালো দেখা গিয়েছে, আজও দেখা যায়। আর এই সঙ্গে বলে রাখি, যেহেতু কলেজ তেমনি সকলের ডিমান্ড, ওখান থেকে লোকাল লোকেরা দাবি করেন যে আমাদের কলকাতায় যে আমার বাবার করা একটা স্কুল আছে, যারও শেষে আমার বাবার মৃত্যুর পর থেকে পরিচালনা সেই নূরে আলম চৌধুরী বিশেষ করে করতেন আমাদের সহযোগিতায়, সেই স্কুলের মতো যেন একটা স্কুল আমরা এখানে স্বল্প ব্যয়ে যাতে ইংরাজি মিডিয়ামে লোকে পড়তে পারে, সেটাও তিনি করে দেখিয়েছেন, দেখে গেছেন। তো এই যে তিনি, আর আমরা জানি যে শিক্ষাই হচ্ছে আসল রত্ন, যে রত্ন দিয়ে মানুষের জ্ঞানের ভাণ্ডার থাকলে বা শিক্ষার আলোক থাকলে মানুষের স্বনির্ভর হওয়ার থেকে আরম্ভ করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া, অন্যের মঙ্গলের জন্য করা, সব কিছুই খুব সহজ হয়। সেই পথটা তিনি এগিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের, এবং নিজের বলতে গেলে মানে তখন এক সময় এসেছিল শেষ জমানো কর্তব্য দিয়েও আমরা এই কলেজটাকে, কলেজগুলোকে রক্ষা করে যাচ্ছিলাম, মানে যতটুকু আমাদের সাধ্য সেটা আমরা করে যাচ্ছি, এবং ভবিষ্যতে কলেজ আরও বাড়লে আরও ই হলে তারা প্রথমে এক টাকা দিয়ে কিন্তু প্রথমে এই স্কুলে এই কলেজে সবাই ভর্তি হয়েছিল প্রথম এক দু বছর, এখন তো তারা মানে
নানা রকম বৃত্তি পায় সরকার থেকে, তো সেই থেকেই তারা এই খরচাটা চালায়, কলেজের মাইনে হোক পরীক্ষার মাইনে হোক এইগুলো চালায়। কিন্তু প্রথম কয়েকবার আমরা নিজে এক টাকা দিয়ে সেই স্টুডেন্টরা ভর্তি হয়েছিল, এরকম বোধহয় মানে পশ্চিমবঙ্গে, আমি জানি না অন্য কোথায় এরকম একটা প্রাইভেট কলেজ এরকম মানে বলতে গেলে মানে অবৈতনিক ভাবে, এখনও অবৈতনিকই বলবো, কেননা যেটুকু খরচাপাতি বা এ স্টুডেন্টদের সেটা ওরা বৃত্তি পায় গভর্নমেন্টের থেকে, সেই থেকেই তারা দেয়। কিন্তু এইভাবে চলছে, এটা আমার মনে হয়, আমি জানি না, তো পশ্চিমবঙ্গে প্রথম কথা এই কলেজ দুটিও প্রাইভেট গার্লস কলেজ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই দুটি। তো এই বিষয়ে ওনার জন্যে আমাদের সকলেই শ্রদ্ধা এবং গর্ব, এবং আমরা আজকের দিনে নিশ্চয়ই মানে মনে মনে সকলেই প্রতিজ্ঞা করছি যে ওনার দেখানো পথে এবং সেটাকে আরও প্রস্ফুটিত করার চেষ্টায় আমরা লেগে থাকব। আমারও তো বয়স হয়েছে, আমি হয়তো বলতে গেলে আর কদিন, কিন্তু যে কদিন আমি আছি নিশ্চয়ই আমি সকলের সঙ্গে এই এই তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কলেজ দুটি এডুকেশন আরও মানে শিক্ষা লয়গুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় লেগে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমাদের সকলকে মানে সকলেই আমার ছোট, আমার মানে স্টুডেন্টরা তো আমার বলতে গেলে নাতি নাতনির পর্যায়ে পড়ছে, আর শিক্ষক শিক্ষিকারা আমার সন্তানের মতন, এবং যত আরও কর্মচারী আছে তারাও আমার সন্তান সন্ততির মতন, তাদের সকলকে অজস্র ধন্যবাদ। এবং এই যে আজকে তাকে আমরা স্মরণ করছি, তার যে আয়োজন সেটা করার জন্য আমি কলেজের সকলকে অজস্র মানে শুভেচ্ছা জানাচ্ছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তোমাদের সকলকে দোয়া রইল, আশীর্বাদ রইল, ব্লেসিংস রইল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।